ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. في جنيركم انت ترسلات هاته الحمد لله. كان حديثي يسجل الرسول صلى الله عليه وسلم مَنْ نَامَ عَنْ صَلَاةٍ وَنَسِيَهَا فَلْيُصَلِّهَا إِذَا قام أَوْ إِذَا استيقظ أَوْ ذَكَرَهَا كيف صلاة الشموع غمي جاي صلاة بُلِي من يتعود اتا شوشونة ترى اتا ترى مابو جي شتا شوشونة شي غمى بي اتا تو جايز باي تانس اتت فانا اتو اي رقم بوليس تي اتو صلاة بُلِي جاي بيستر তো এই অবস্থায় সে কোন সময় পড়বে যখন সে জাগবে কিংবা তার যখন স্মরণ হবে যখন এর সাথে যখন যখন সে জাগবে তাই কেউ যদি হয়ে যায় তাহলে তার সালাতে রক্ত হচ্ছে তখন তখনই যখন সে জাগবে যখনই যখনই সে জাগবে আর বিলম্ব করবে না এটা একটা মত আর কেউ কেউ বলেছেন যে মানুষ যদি ওই ওয়াক্ত শেষ হয়ে গেছে অথবা আপনি যেভাবে যেভাবে বলেছেন এই সময় উঠিল তবে একটু পড়লো যখনই উঠবে তখনই সে সালাদ পড়বে আলহামদুলিল্লাহ এই হাদিস দ্বারা বোঝায় বোঝা গেল এটা বিশেষ কারণ বিশেষ কারণ এই বিশেষ কারণের কারণকে সামনে রেখে তার সালাত হয়েছে এর মধ্যে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি মানুষ যখনই জানবে তখনই পড়ে নেবে কিন্তু নিয়মিত এরকম করা অথবা সপ্তাহে দুই সপ্তাহ দুই সপ্তাহ অভ্যাস এরকম এরকম যাইস না নিয়মিত সাত পরে আলহামদুলিল্লাহ বৎসর দুই বৎসর দশ বৎসর একটা কথা বললাম বা ইতিহাস একরকম এরকম হয়ে গেছে তো আর কি যখন জাগবে তখন পড়বে আল্লাহর নেকবন্ধা যারা তারা যথাসাধ্য চেষ্টা করেন ওয়াক্ত মানে স্বাধ মিস হবে না নির্দিষ্ট সময়ই পড়বেন আর প্রথম ওক্তে পড়বেন মহিলা এত ঘরে পড়বেন মহিলারা ঘরে পড়েন তবে মসজিদ যাওয়ার ব্যবস্থাপনা থাকলে আর যদি যেতে চান তাহলে যেতে পারবেন সেটা অন্য কথা কিন্তু মহিলাদের জন্য নিজ বাসায় পড়া যত লুকায়িতভাবে তারা পড়বেন তত ভালো আর পুরুষেরা যাবেন মসজিদে জামাতের সাথে কি সোনাত দায় করবেন সাঈদুল মুসাইব রাহিম একজন খুব মর্যাদাশীল তাবি শ্রেষ্ঠ তাবি তার থেকে এরকম রেওয়ায়ত আছে বর্ণনা আছে তিনি বলেছেন আমি পঞ্চাশ বৎসর যাবৎ পঞ্চাশ বৎসর যাবৎ আদান হয়ে আমি মসজিদে তার মানে কি তার পঞ্চাশ বৎসর যাবৎ জামাতও মিস হয়নি প্রথম তকবিরও মিস হয়নি আর সুন্নত হয়নি আগের সুন্নত পুরো সুন্নত হয়তো ঘুরে পড়েন সুন্নত সালাত হয়েছে আর মুসিদে মজুদ দেখেন কিরকম কতটুকু তাদের আগ্রহ ছিল কতটুকু তারা সচেষ্ট ছিলেন যেন আমাদের যেন তাকবির ও হারাম মিস না হয় যেন জামাত মিস না হয় তো প্রত্যেকে শ্রাদ মহিলা মহিলা হিসেবে শ্রাদ পড়বেন যত তাড়াতাড়ি উত্তম শ্রাদ হচ্ছে অগল রক্ত কিন্তু বাই চান্স এরকম হয়ে গেছে তো তিনি যখনই তিনি জাগবেন বা যখনই তার শ্রমণ হবে তখনই শ্রাদ পড়া দেবেন বা ফিক